আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অয়ন দা বাংলা ব্লগার। তো থাম্বনেইলে আপনারা দেখছেন মাস্ক নিয়ে মামলা দিতেছে। তো ইদানিং ঢাকার বিভিন্ন জায়গায় লকডাউন যেহেতু খুলে দিছে, তো ঢাকার বিভিন্ন জায়গায় এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে চেকপোস্ট বসতেছে এবং চেকপোস্টে মামলাগুলো দিতেছে মারাত্মক। অর্থাৎ হচ্ছে নতুন আইন যেটা আছে, যেটা হওয়ার কথা, মানে লাইসেন্স না থাকলে 5,000 টাকা মামলা, হেলমেট না পরলে 1,000 টাকা বা 3,000 টাকা মামলা, আপনার রং ওয়েতে চালাইলে 2,000-2,500 টাকা মামলা, মানে প্রচুর পরিমাণে। ওই মামলার কোন অপরাধে কত টাকা মামলা সেটার একটা ভিডিও আমি করছি, সেটা আপনি আমার চ্যানেলেই পাবেন। কিন্তু ইদানিং এইসব বিষয়ে প্রচুর মামলা দিতেছে। তো আপনারা গাড়ির যে অরিজিনাল পেপার, অরিজিনাল পেপার মানে হচ্ছে অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স, ফটোকপি না, অরিজিনাল ট্যাক্স টোকেন, মানে গাড়ির যে চারটা পেপার আমি সবসময় বলি, সেটা হচ্ছে গাড়ির ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ট্যাক্স টোকেন, অ্যাকনোলেজমেন্ট স্লিপ বা স্মার্ট কার্ড, আর একটা হচ্ছে ইন্স্যুরেন্স। এই চারটা কাগজ বাইকের সাথে নিয়েই বের হবেন। আর একটা হচ্ছে ইদানিং মাস্ক। আপনারা অনেকে মনে করেন হেলমেট পরলে মাস্ক পরার দরকার নেই, কিন্তু তা না। ইদানিং চেকপোস্টে যদি আপনাকে ধরে এবং আপনার মুখে যদি মাস্ক না থাকে তাহলে আপনাকে মামলা দিচ্ছে, অর্থাৎ সেটা হচ্ছে আপনার 1,000 টাকার মামলা দিতেছে, সামনে ওরা 5,000 টাকার মামলা দেবে। অর্থাৎ হচ্ছে আপনার বাইকের কাগজ রেখে দিচ্ছে, ধরেন পথচারী যারা মাস্ক ছাড়া চলতেছে তাদের কিন্তু সেই মামলাটা দিচ্ছে না, কিন্তু কারণ তাদের কাছ থেকে রাখার মতো কোনো কিছু নাই। কিন্তু আপনি যখন বাইকে থাকবেন এবং আপনি রাস্তায় যাবেন, আপনি যখন মাস্ক পরবেন না, ধরেন হেলমেট পরলেন ফুল ফেসি, তাও একটু বের হয়ে থাকলো নাক, তখন আপনাকে মাস্ক পরতে হবে, মানে মাস্ক পরে হেলমেট পরতে হবে। তো সেই মাস্ক যারা পরতেছেন না তাদের কিন্তু মামলা দিতেছে এবং মামলা হচ্ছে 1,000 টাকা অনেককে। আর লাইসেন্সের ব্যাপারেও জিজ্ঞেস করতে পারেন, যে লাইসেন্স নিয়ে আপনাদের অনেক কোশ্চেন আছে। সো আজকে আমি এই ভিডিওটার সাথে লাইসেন্স নিয়েও কিছু কোশ্চেন বলি। বর্তমানে BRTA-তে যারা অনলাইনে আবেদন করতেছেন অনেকেই আমাকে কোশ্চেন করেন, তাদের কারোরটা BRTA নিচ্ছে না, কারণ BRTA-র সার্ভারে লকডাউনের কারণে প্রবলেম হয়েছে। অর্থাৎ অনলাইনে করলেও সেই কাজটা অফলাইনে, মানে ফর্ম হাতে ফিল আপ করে দিয়ে লাইসেন্সের জন্য টাকা জমা দিয়ে নিতে হবে, এটা একটা কোশ্চেন, এটা একটাই। আর মাস্ক তো পরবেন, আর ড্রাইভিং লাইসেন্সের অস্থায়ী রসিদ ছাড়া আপনি যাই রাখেন আপনাকে মামলা দিবেই। ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে ধরেন আপনি লার্নার কার্ড রাখলেন, আপনাকে মামলা দিবেন। অস্থায়ী রসিদ এবং স্মার্ট কার্ড, এই দুইটা ছাড়া যদি লাইসেন্স রিলেটেড কোনো কাগজ আপনার কাছে থাকে তাও আপনি মামলা খাবেন। অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাইয়া আমার লার্নার লাইসেন্স কার্ডটা আছে কিন্তু আমি কি এখন বাইক চালাতে পারবো? আপনি মোটেও পারবেন না। পুলিশরা 5,000 টাকা মামলা দিতেছে, মানে অনেককেই, এই জন্য অনেককে বাইক বা গাড়ি নিয়ে বের হইতেছে না। যাই হোক, এটা গেল। আর একটা হচ্ছে অনেকের কোশ্চেন থাকে যে আমি আগের বছর অস্থায়ী লাইসেন্স পাইছি, এখন পর্যন্ত পাচ্ছি না। ভাই আপনি একটা জিনিস নর্মালি চিন্তা করেন, আমাদের BRTA যেগুলো আছে বাংলাদেশে সেগুলো সরকারি অফিস, সরকারি অফিসে এমনি প্রয়োজনের তুলনায় লোক কম থাকে আর তাদের প্রচুর চাপ থাকে। আর আমাদের ড্রাইভিং লাইসেন্স আপনি একা করতে দেন নাই, মিনিমাম কোটি কোটি মানুষ ড্রাইভিং লাইসেন্স করতে দিচ্ছে। তো নর্মাল যখন সব কিছু ওকে থাকে তখনও আপনার 1 বছর মতো লেগে যায় স্মার্ট কার্ড পেতে, মানে ডিলের জন্য, প্রসিজিয়ার ডিলের জন্য। তাইলে বুঝেন 4 মাস মতো, 3-4 মাস BRTA বন্ধ ছিল, BRTA-র সব কাজ বন্ধ ছিল, তার মানে পেন্ডিং যত কাজগুলো আছে সেগুলো সব শেষ হবে, এরপরে আগের যে কাজ এরপরে নতুন কাজ ধরবে। যদিও সামনের কত আগস্ট থেকে জানি আপনার এই মাসের মধ্যেই, শেষ কয়েকদিনের মধ্যেই আপনার লাইসেন্সের জন্য ছবি তোলা যে ব্যাপারটা আছে সেটা শুরু করে দিবে BRTA অফিস। তো এটা তো রিলিফ হলো আগাচ্ছে। আপনারা মনে করেন আপনার কাগজ, মূলত আপনার কাগজ না, আপনার মতো হাজার হাজার, আর এখন অনলাইনে করে দেওয়াতে সবাই বাসা থেকে অনলাইনে করতেছে, টাকা নিয়ে এরপর BRTA-তে যাচ্ছে, এই জন্য ভিড় আরও বেশি হচ্ছে। যদি অফলাইনে হইতো তাহলে অনেক অনেক মানুষ আছে যাদের লাইসেন্স বর্তমানে দরকার নাই, তারা হয়তো বা করতো না ঝামেলার জন্য। যাই হোক, এটা ছিল লাইসেন্সের ব্যাপারে আপডেট। আর মালিকানা বদলি সম্পর্কে যদি অনেকেই কোশ্চেন করেন আমাকে, যে মালিকানা বদলি করতে 6,000 টাকা মতো লাগে যদি স্মার্ট, মানে ডিজিটাল নাম্বার প্লেট আপনার না থাকে। আর হচ্ছে মালিকানা পরিবর্তন এখন হচ্ছে, নতুন বাইকের নতুন রেজিস্ট্রেশন এখন হচ্ছে, এখন মোটামুটি সব কাজই ওরা শুরু করছে, শুধু ফিঙ্গারগুলো নিচ্ছে না, এগুলো হয়তো বা কয়েকদিনের মধ্যে শুরু করে দিবে। সো এই নিয়ে আজকে আমার ভিডিওটা। আর যেটা বলছি, মাস্ক না পরলে কিন্তু 1,000 টাকা জরিমানা। সো 10 টাকার মাস্ক পরে বাইক চালাবেন। আপনি হয়তো বা ভাবতে পারেন কেউ তো হেঁটে হেঁটে যাচ্ছে, তারা তো মাস্ক পরতেছে না, কেউই মাস্ক পরতেছে না, কিন্তু আমাদের বাইকারদের সবসময় একটু সাবধানে থাকতে হবে এবং ই করবো। আর হেলমেটের মামলাও আপনার 3,000 টাকা দেয়, পিলিয়ন হেলমেটে 1,000 টাকা দেয়, এমনকি
হেলমেট যদি খুলে হাতে রাখে কিন্তু দুজনেই হেলমেট থাকে তাও আপনাকে মামলা দেয়। সো সবাই নিয়ম মেনে চলবেন। আর ইদানিং প্রচুর পরিমাণে বাইক ধরতেছে কারণ গত 3 মাস ওরা মামলা দেয় নাই বা এরকম কিছু করে নাই। তো আজকের ভিডিওটা জাস্ট আমি ইনফরমেশন দিচ্ছি, এটা মানে হুট করে আমার মনে হলো এটা আপনাদের জানানো দরকার কারণ অনেকেই মাস্কের মামলা খাচ্ছে। আপনি 10 টাকা বা 10 টাকার একটা মাস্কের জন্য কেন 1000 টাকার মামলা নেবেন? তো আপনারা দয়া করে মাস্ক পরে এরপর, আর মাস্ক পরা তো খালি পুলিশকে দেখানোর জন্য তা না, আপনারা মাস্ক পরবেন হচ্ছে নিজের সেফটির জন্য, নিজের সেফটিটা সবার আগে। মাস্ক পরলে আপনি ধুলাবালি তো আপনার নাকে যাচ্ছে না, এটাও তো একটা ই। আপনারা সবাই সাবধান, এইটা নিয়েই আজকের ভিডিওটা। তো ভিডিওটা অনেক তাড়াতাড়ি করা হয়েছে কিন্তু এই ইনফরমেশনটা হয়তো বা আপনাদের অনেক কাজে লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে আমাকে বলবেন, কমেন্ট দিবেন, কমেন্ট করবেন, কমেন্ট করলে আমারও খুব ভালো লাগে। আর এই কমেন্টে আপনারা কোশ্চেন করেন আমি রিপ্লাই দিব। অনেক সময় দেখা যায় যে আমাকে কমেন্ট করে আপনারা রিপ্লাই পান না, মন খারাপ করেন, কিন্তু আপনি চিন্তা করেন আমার 100টা ভিডিও আছে, প্রত্যেক দিন যদি প্রত্যেক ভিডিওতে 2টা করে কমেন্ট হয় তাহলে আমার 200টা কমেন্টের রিপ্লাই ডেলি দিতে হয়। তো ভাইয়া অনেক সময় অনেকের কমেন্ট ছুটে যায়, যদি ছুটে তাইলে আমার একটা ফেসবুক গ্রুপ আছে, আপনি ফেসবুকে লিখবেন অয়ন দা বাংলা ব্লগার ইউটিউব ফ্যামিলি, ওইখানে আমরা পরিবারের মতো থাকি, 500 জন মতো আমার ভাইরা আছে। আপনারা যারা নতুন বা আসছেন তারা ওই গ্রুপে জয়েন হয়ে যাবেন, আপনাদের যে কোনো কোশ্চেন ওই গ্রুপে পোস্ট দিলে মানে অ্যাপ্রুভ হয়ে যাবে অটোমেটিক, এবং আমি না অ্যান্সার দিলেও ওই বিষয়ে যদি আমার কোনো ভাই জানে, অর্থাৎ হচ্ছে আমাদের ইউটিউব ফ্যামিলির কোনো মেম্বার আপনারা জানে, বা আপনিও যদি অন্যজনের অ্যান্সার থাকে তাহলে একে অপরকে হেল্প করতে পারবেন। তো এই নিয়েই মোটামুটি, আর ওখানে আমি যে কোনো নিউজ পাইলে, বিয়ার টেলেটের নতুন নিউজ পাইলে সাথে সাথে ওখানে শেয়ার করে দিই। তো আমার ভিডিওর জন্য আপনাদের ওয়েট করা লাগবে না, তো সেই গ্রুপে অ্যাড হয়ে নেবেন। আর যদি প্রথম দেখে থাকেন ভিডিওটা তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটা কিন্তু আমি ফাও করতেছি, যাই হোক এটা আমার 102 নম্বর ভিডিও হয়তো বা। আর আমার কালকে 30,000 সাবস্ক্রাইবার হয়েছে, এই জন্য আমি একটা ভ্লগ করছি, সেই ভ্লগটা যদি না দেখে থাকেন সেখানে অশ্রু ভাই, তারপরে চৌধুরী হাসান লিঙ্কন ভাই, তারপরে হচ্ছে আপনার আকিব, তারপরে হচ্ছে আপনার ইস্তিয়াক ভাই ব্রাদার, সবাই মিলে আমাকে উইশ করছে, বা আমরা কি আমি কীভাবে 30,000 সাবস্ক্রাইবার পালন করছি সেটা দেখাইছি, সেই ভ্লগটা আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর অনেক কথা বলে ফেলছি, আমি ভাবছিলাম 2 মিনিটের ভিডিও করবো, এখানে 7 মিনিটের ভিডিও হয়ে যাচ্ছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সেফলি চলবেন, আশা করি ভালো লাগবে। আর ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট মাই লাভলি ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম।